হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ওয়ার্ল্ড অফিসিয়াল মো। আমার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। 25শে ডিসেম্বর সকালবেলায় কেক কাটলাম, মা কেক কেটেছে, কেকটা তো দারুণ ছিল খেতে। আর কেক কেটেই ফার্স্ট কেকটা আমায় দিয়েছে, আর তারপরের দিন চলে যাব আমি মামার বাড়ি, কারণ ওখানে মেলা আছে। তো সকাল সকাল আমি ট্রেনে উঠে পড়েছি মামার বাড়ি যাওয়ার পথে। আর দেখো, কিছু ছোট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম যাওয়ার সময়। আর দেখো, পিছনটায় অনেক কুয়াশা। সকাল 9টায় আমি ট্রেনে চেপেছি, আর এটা একটা ব্রিজ, এই ব্রিজটা আমার দারুণ লাগে দেখতে। তো মামার বাড়ি আমি পৌঁছে গেলাম, আর এটা গ্রামের দৃশ্য, তাই খুবই ভালো লাগে। প্রচুর সর্ষে ক্ষেত, আর এখানে মেলার জন্য লাইটিং লাগানো হয়েছে। একদম মেন রোড থেকে লাইটিং শুরু হচ্ছে, প্রচুর বড় মেলা হয়, মানে অনেকটা জায়গা জুড়ে। আর এটা আমার মামা বাড়ির পাশে একটা মামার বাড়ির পাশেই যেটা, আর ওই মামা প্রচুর গাছ লাগাতে খুবই ভালোবাসে। তো বাড়ির উঠানে চাষ করে ফেলেছে অনেক রকমের গাছ। শীতের দিনে গাছ দেখার মজাই তো আলাদা। তো মামার বাড়িতে নানা রকমের গাছ আছে। তো আমরা এবার চলে যাব বিকেলবেলায় সোজা মেলায়। তো মেলা এসে আমরা হাজির হয়েছি দিনের বেলা, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই আমরা চলে এসেছি মেলায়। এটা মেন গেট, দারুণ করেছে গেটটা। আর এটা 25শে ডিসেম্বর উপলক্ষে এখানে প্রত্যেক বছর মেলা হয়। আর মেলায় আজকে আসছে সোহেল আফ্রিদি। তোমাদের সাথে সোহেল আফ্রিদির আমি কিছু দৃশ্য শেয়ার করলাম। সোহেল আফ্রিদির গান শুনতে শুনতে ভালোই সন্ধ্যা হয়ে গেল। আমরা মেলায় এসেছিলাম খাওয়া দাওয়ার পর, মানে ওই 4টে নাগাদ, আর এখন প্রায় 5টা বেজে গেছে। 1 ঘন্টা প্রায় আমরা গান শুনেই কাটিয়ে দিলাম, দারুণ গান করে ও। বিকেল 5টা থেকেই মেলায় প্রচুর ভিড় শুরু হয়ে গেছে, দেখো কত মানুষের ভিড়। আর সন্ধ্যের আগে আগেই লাইটিংগুলোও জ্বালিয়ে দিয়েছে, যার জন্য তোমাদেরকে বোঝাতে পারছি। দেখো যতটা লাইটিং আছে পুরো বিলের সাইড দিয়ে মেলাটা বসে, আর অনেক অনেক দোকানপালা বসে, খাবারের দোকান বসে, আর একদমই বিলের ধারে শীতের সময় এই মেলাটা হয়, দারুণ লাগে। এই বিলটার নাম হলো বাসুদেব বিল। যারা এই বিলটা চেনো তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানেই আমার পাশেই মামার বাড়ি। তো আমি প্রত্যেক বছর 25শে ডিসেম্বর এই মেলায় আসি। প্রচুর বড় করে মেলা বসে, নৌকার প্রতিযোগিতা হয়, আরও অনেক অনেক মজা হয়। আর অনেকক্ষণ এসেছি, তো চলো কিছু খেয়ে নিই মেলা থেকে। মেলায় গিয়ে একটু কুটকাম করতেই তো হবে, আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। মা আর মাসি দাঁড়িয়ে ছিল ছবি তোলার জন্য, আর আমি এই ফাঁকে ভিডিও করে নিলাম। এই মেলাটা প্রত্যেক বছর পরিচালনা করেন স্বপন দেবনাথ মহাশয়। আর এই যে রুমটা দেখছো, এই রুমের মধ্যে অনেক গেস্ট আসে এই মেলা 2টো দিন, 25 তারিখ এবং 26 তারিখ। প্রচুর বড় মেলা হয়, মেলাটা প্রচুর প্রচুর বড় হয়।
আর এই দুটো দিন প্রত্যেকটা মানুষকে গ্রামের ফ্রিতে খাওয়ানো হয়। আর ওরাও অনেক মজা করে, কারণ বছরের এই দুটো দিন গ্রামের মানুষ যেহেতু খুবই মজা করে, নানা রকম যাত্রা পালা আরও নানান অনুষ্ঠানের মাধ্যমে এই মেলাটা হয়। তো তোমাদের তো আমি বললাম আমরা 4টের সময় এসেছি, আর মেলা দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ আমরা বাড়ি গেছি। আর দেখো কতটা ভিড় হয়েছে, আর আমার মামা বাড়ি থেকে অল্প একটু এই মেলাটা, অল্প একটু জাস্ট একটুখানি গেলেই এই মেলাটা হয়। তো মেলায় কি কি বসেছে সেগুলো সব তোমাদের সাথে আমি কিছু কিছু করে শেয়ার করছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমার পাশে থাকো সবাই, চলো মেলায় কি কি বসেছে সব তোমাদেরকে দেখাই। তো বিলের মাঝখানে দারুণভাবে বসানো হয়েছে একটা মাছরাঙা পাখি, যেটা দেখে পুরো মনে হচ্ছে আসল। আর এখানে বসানো হয়েছে কতগুলো কচ্ছপ, যেটা দারুণ লাগছে দেখতে। আর দেখো রাত হয়ে যাওয়াতে লাইটিংগুলো দারুণ লাগছে, আর এটা একটা ছোট্ট ব্রিজ। তো ছোট্ট করে তোমাদের সাথে মেলার ভিডিও শেয়ার করলাম, আর আমার ভাইয়ের এটা খুবই পছন্দ হয়েছে। আরও অনেক রকম জিনিস আমরা কিনেছি মেলা থেকে, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, যেটা আগেও বলছি এখনও বলছি। তো চলো কী কী কিনেছি দেখিয়ে দিই, পরে আবার নেক্সট ভিডিওতে কোনো নতুন কিছু নিয়ে দেখা হবে তোমাদের সাথে। আর দেখতে থাকো আমি ভিডিওয় কী কী দেখালাম, আমরা কী কী কিনেছি, তো সবই তোমাদের সাথে আমরা কিছু কিছু করে শেয়ার করছি। তো সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার, বাই।